শুরুতে আমাদেরকে একটি টাউনকে দেখানো হয়েছে যেখানে হ্যালোউইনের দিনটিকে সবাই সেলিব্রেট করছে। এখানে একটি নিউজ রিপোর্টার যার নাম ক্যালিন, সেই জায়গাটিকে খবরে দেখাচ্ছে। এই অনুষ্ঠানে সবাই বিভিন্ন ধরনের মাস্ক লাগিয়ে মজা করে। নিউজ শেষ করে ক্যালিন জগিং এর জন্য বের হয়, আর জগিং করতে করতে সে বুঝতেই পারে না যে সে জঙ্গলের অনেকটা ভেতরে চলে আসছে। তখন তার সামনে একটি লোক যার নাম সেতু চলে আসে। তাকে দেখে ক্যালিন মজা করে হাসে, কারণ সেই হ্যালোউইনের অনুষ্ঠানে সবাই বিভিন্ন ধরনের মাস্ক পরে মজা করছে। এই ক্যালিন তাকে ইগনোর করে সামনের দিকে চলে যায়। একটু দূরে যাওয়ার পরেই সে আরেকজনকে দেখতে পায়, সে তাকেও ইগনোর করে সামনের দিকে চলে আসে। আবার তার সামনে আরেকটি লোক চলে আসে যার নাম থ্রি ফিঙ্গার, আর এই থ্রি ফিঙ্গারই সবার থেকে বেশি ভয়ানক। সে কোনো মতেই ক্যালিনকে সামনের দিকে এগোতে দিচ্ছে না। ক্যালিন তাকে আঙুল দেখালে সে তার আঙুলটিকে কেটে দেয়। সে কোনো মতে সেখান থেকে তার প্রাণ বাঁচিয়ে চলে আসে। তারপরেই তার সামনে একটি লোক আসে যার নাম মিনাট। সে ক্যালিনের সাহায্য করার নাটক করে তারপর সেই তাকে মেরে ফেলে। এরপরেই আমরা বুঝতে পারি যে সেই তিনটি লোক কারোর জন্য কাজ করে। সাধারণত তিনটি লোক মানে থ্রি ফিঙ্গাররা মিনাটের জন্য কাজ করে, আর তারা একসাথেই থাকে। মিনাটও তাদের মধ্যে একজন হয় যারা মানুষকে মেরে তাদেরকে খেয়ে ফেলে। তারপর তারা ক্যালিনের বডিটাকে বাড়িতে নিয়ে এসে কাটতে শুরু করে। মিনাট সেখানে চলে এসে তাদেরকে বকাবকি করতে থাকে, কারণ তারা কোনো মার্ডার করলে সেখানকার প্রমাণগুলো মুছে আসে না। থ্রি ফিঙ্গাররা মানে সেই তিন ভাই মিনাটকে খুব ভয় পায়। পরেই আমরা একটি গাড়িতে পাঁচ বন্ধুকে দেখতে পাই। এরা সবাই ওই হ্যালোউইনের অনুষ্ঠানে যাচ্ছিল। তখনই মিনাট ইচ্ছে করে তাদের গাড়ির সামনে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে তাদের গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা খায়, আর অন্যদিকে মিনাট এমন ভাব করে রাস্তায় পড়ে রয়েছে যে এ তাদের গাড়ির সাথে ধাক্কা খেয়েছে। এর মধ্যে বিলি, যে গাড়িটি চালাচ্ছিল, তাদের বন্ধুদেরকে বলে যে লোকটির গায়ে আমাদের গাড়িটি একটুও লাগেনি। তারপর বিলি যখন তাকে চেক করার জন্য তার সামনে যায়, তখন সে তার ওপর চাকু দিয়ে হামলা করে দেয়। তখনই তিন বন্ধু মিলে মিনাটকে মারতে শুরু করে, আর সেই ঘটনাটি থ্রি ফিঙ্গাররা লুকিয়ে লুকিয়ে দেখছিল। যখন তারা ওই তিন বন্ধুর ওপর তীর চালাতে যাচ্ছিল, তখনই সেখানে দুটি পুলিশ চলে আসে। তাদের নাম স্যারিক এঞ্জেলা আর ডেপুটি বিক্স। এঞ্জেলা তাদেরকে গ্রেফতার করে তার সাথে নিয়ে যায়, আর ডেপুটি বিক্সকে অন্য আরেকটা গাড়ি আসা পর্যন্ত সেখানে অপেক্ষা করতে বলে। এখান থেকে তারা যাবার পরেই থ্রি ফিঙ্গাররা তার ওপর হামলা করে দেয়, আর অন্যদিকে বিলি সম্পূর্ণ দোষ নিজের ঘাড়ে নিয়ে আর বন্ধুদেরকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে দেয়। আর বন্ধুরা সেখানেই একটি হোটেলে রুম নিয়ে থাকে। এঞ্জেলা যখন সেই কেসটির ইনভেস্টিগেশন করছিল, তখন সে জানতে পারে যে মিনাট একজন সিরিয়াল কিলার, সে অনেক লোককে আগেও মেরেছে। এঞ্জেলা অন্য একটি বড় পুলিশ স্টেশনে ফোন করে মিনাটকে নিয়ে যাওয়ার জন্য বলে। তখনই মিনাট বলে যে তোমরা সকাল পর্যন্ত বাঁচবেই না। অন্যদিকে শহরের সব লোক সেই অনুষ্ঠানে চলে যাওয়ায় শহরটি সম্পূর্ণরূপে খালি হয়ে যায়, কারণ সেই অনুষ্ঠানটি শহরের বাইরে ছিল। তারপরেই থ্রি ফিঙ্গাররা সেই শহরের একটি ফোন টাওয়ার ভেঙে ফেলে, যার ফলে সবার ফোন থেকে নেটওয়ার্ক চলে যায়। তারা আবার একটি পাওয়ার প্ল্যান্ট মানে যেখান থেকে পুরো শহরে বিদ্যুৎ পৌঁছায়, এটিকে নষ্ট করতে গেলে সেখানকার সিকিউরিটি গার্ড তাদেরকে দেখে ফেলে। সে যখন তাদেরকে বাধা দিতে যায়, তারা তাকেই সেই বিদ্যুতের তারে ফেলে মেরে ফেলে। এতে তাদের উদ্দেশ্যও পূরণ হয়ে যায়, মানে পুরো শহরের বিদ্যুৎ চলে যায়। তারা এটাই চেয়েছিল। অন্যদিকে অ্যাঞ্জেলা তাকে পুলিশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলে তারা সেই হ্যালোউইনের পার্টিতে ব্যস্ত থাকে। বিলির বন্ধু ক্রুজ তাকে খাবার দেওয়ার জন্য যাবে, তখনই থ্রি ফিঙ্গাররা তার পেছনে পড়ে। সে তার প্রাণ বাঁচানোর অনেক চেষ্টা করলেও অবশেষে তারা তাকে ধরে মেরে ফেলে। তখন রাস্তা দিয়ে সেই পাঁচজন বন্ধুদের মধ্যে একজন যার নাম জুলিয়ান যাচ্ছিল, সে যেদিক দিয়ে যাচ্ছিল তার ঠিক উল্টো দিকেই থ্রি ফিঙ্গাররা তার বন্ধু ক্রুজকে কেটে খাচ্ছিল, কিন্তু সে কিছুই দেখতে পায় না। সে সোজা পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে বিলি ক্রুজের সম্বন্ধে তাকে জিজ্ঞেস করলে সে বলে সে তো আমি আসার অনেক আগেই বেরিয়েছে। তারপর হোটেলে যখন দুজন ছিল, একজন বাথরুমে স্নান করতে যাচ্ছিল যার নাম লেটা, অপরদিকে তার আরেকটি বন্ধুকে থ্রি ফিঙ্গাররা ধরে নিয়ে যাচ্ছিল। তখনই লেটা তার চেল্লানো শুনতে পায়। সে যখন ওই জায়গাটিতে যায়, তখন তারা তার ওপরও হামলা করে দেয়। সে কোনো মতে তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চলে যায়। তারপর পুলিশ স্টেশনের দরজায় যখন কেউ নক করে, বিলি ভাবছিল যে ক্রুজ এসেছে, সে আসে না। সেখানে এঞ্জেলের হাউসব্যান্ড তার জন্য খাবার নিয়ে আসে, সে তাকে খাবার দিয়ে চলে যায়। অন্যদিকে
দিকে থ্রি ফিঙ্গাররা আর সেই বন্ধুটিকে মানে গ্রুসকে বেঁধে তার পায়ে হাতুড়ি দিয়ে মারতে থাকে, যার ফলে তার পা পুরোপুরি ভাবে ভেঙে যায়। এরপর তারা তাকে নিয়ে স্টেশনের বাইরে ফেলে রাখে। সে সাহায্যের জন্য চেল্লাতে শুরু করে, তখনই বিলি আর জুলিয়ান তাকে দেখে ফেলে। যখন এঞ্জেলা তাকে সাহায্য করার জন্য বাইরে আসে, তখনই থ্রি ফিঙ্গাররা তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়, ফলে সে মারা যায়। আর এঞ্জেলা কিছুই করতে পারে না। তারপর সে তার মৃত দেহটাকে রাস্তার পাশে রেখে দেয়। এঞ্জেলা বিলি ও জুলিয়ানকে একটি করে বন্দুক দেয়। অন্যদিকে বিলি ক্রুজকে খুঁজতে যাওয়ার কথা বললে এঞ্জেলা তাকে না করে দেয়। সে তাদেরকে পুলিশ স্টেশনটাকে পাহারা দিতে বলে। তারপর এঞ্জেলা একটি দোকানে যায় যেখানে রেডিও থাকে। সে ওই রেডিওটাকে কোনো মতে চালু করে সাহায্যের জন্য চেষ্টা করে। সে যখন একজনের সাথে কন্টাক্ট করে, কিন্তু আজকে হ্যালোউইনের অনুষ্ঠান থাকায় সে এঞ্জেলার কথাবার্তা গুলোকে ইগনোর করে দেয়। তারপর লেটাও পুলিশ স্টেশনে চলে আসে। তাকে চিনতে না পেরে পুলিশ স্টেশনে থাকা লোকেদের মধ্যে একজন তার ওপর গুলি করে দেয়। এঞ্জেলা বন্দুকের শব্দ শুনে সেখান থেকে চলে আসে, কিন্তু লেটার ভাগ্য ভালো থাকায় সে বেঁচে যায়। তারপর বিলি তাকে ক্রুসের সম্বন্ধে জিজ্ঞাসা করলে সে ক্রুসের সম্বন্ধে কিছুই বলতে পারে না। বিলি তার একটি পার্টনারকে নিয়ে ক্রুসকে খুঁজতে বেরিয়ে যায়। কিছু দূরেই যাওয়ার পর তারা ক্রুসের বডি রাস্তার কেনারে পড়ে থাকতে দেখে। তাকে মৃত অবস্থায় দেখে বিলি বিশ্বাসই করতে পারছে না। তারপরেই সেখানে থ্রি ফিঙ্গার চলে আসে আর সেই দুই বন্ধু তাদেরকে তাড়া করতে থাকে, কিন্তু তারা বুঝতেই পারছে না যে এটি থ্রি ফিঙ্গারের একটি চাল। আর তারা তাদের জালে ফেঁসে যায়। তখনই দুজন একটি গর্তে পড়ে বেহুশ হয়ে যায়। যখন তাদের হোশ আসে, তখন বিলি দেখে যে তার সম্পূর্ণ শরীর একটি ফুটবলের মাঠে গাড়া রয়েছে, শুধু মাথাটাই বাইরে বেরিয়ে আছে। আর তার পাশেই জুলিয়ান হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। তারা সেখান থেকে পালানোর কথা ভাবছিলই, তখনই থ্রি ফিঙ্গাররা বরফে চালানোর একটি গাড়ি নিয়ে তাদের দিকে আসে। হতে পারে যে তার মৃত্যু এইভাবেই হবে, কিন্তু থ্রি ফিঙ্গাররা তাকে সামনের দিক দিয়ে না মেরে সেই গাড়িটি পেছন দিক দিয়ে এনে তার মাথা চটকে দেয়। বিলিকে মারার পর তারা জুলিয়ানকে মারতে আসে। যেহেতু তার হাত পা বাঁধা ছিল, সে পালাতেও পারে না, আর তারা তাকেও মেরে ফেলে। অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পরেও যখন বিলি আর জুলিয়ান আসছে না, তখন এঞ্জেলা পুলিশ স্টেশনে থাকা একটি লোককে সেই হ্যালোউইনের অনুষ্ঠানে গিয়ে সাহায্য আনার জন্য বলে। এঞ্জেলা তাকে একটি পুলিশের গাড়ি দিয়ে পাঠায়। যখন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল, রাস্তার মাঝখানে থাকা একটি তার সে দেখতে না পেয়ে তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়, যার ফলে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটি থ্রি ফিঙ্গারের একটি চাল ছিল। তারপর তারা সেই লোকটিকে পুলিশ স্টেশনের কাছে একটি দোকানে নিয়ে যায়। এখানে তাকে একটি ড্রামের মধ্যে ঢুকিয়ে ড্রামটির নিচে আগুন ধরিয়ে দেয়। পুলিশ স্টেশনটি কাছে থাকায় এঞ্জেলা সেই লোকটির চেল্লানো শুনতে পায়। সে বন্দুক নিয়ে তাকে বাঁচানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যখন সে ওই দোকানটাতে পৌঁছায়, উনি সেখানে একটি ব্লাস্ট হয়ে যায়। ওদিকে পুলিশ স্টেশনে মিনাট লেটাকে বলে যে সে যদি তাকে এখান থেকে বের করে দেয়, তাহলে সে তাকে মারবে না, এটা তার চালাকিতে পড়ে যায়। আর সে তাকে বের করে দেয়। মিনাট বের হয়েই তার চোখ দুটো নষ্ট করে দেয়। সে চেল্লাতে চেল্লাতে পুলিশ স্টেশনের বাইরে বেরিয়ে আসে। এঞ্জেলা তাকে দেখতে পেয়ে তার কাছে যাওয়ার চেষ্টা করে। এঞ্জেলা দেখে মিনাট তার সামনে চলে আসছে। মিনাট তাকে মারতেই যাচ্ছিল, আর আগেই এঞ্জেলা তার কাঁধে গুলি চালিয়ে দেয়। তারপর আবার এঞ্জেলা তাকে পুলিশ স্টেশনে এনে লকআপে বন্ধ করে দেয়। সে নিজেই সাহায্যের জন্য বাইরে বেরিয়ে পড়ে। সে দেখে রাস্তায় তার হাজবেন্ডের গাড়িটি দাঁড়িয়ে রয়েছে। সামনে গিয়ে সে দেখে হাজবেন্ডকে বেঁধে রেখেছে। সে এটা বুঝতেই পারে না যে একটি থ্রি ফিঙ্গারদের চাল। হাজবেন্ডের মাথার ওপর একটি চাকু বাঁধা রয়েছে, যেটি গাড়ির দরজার সাথে দড়ি দিয়ে বাঁধা ছিল। এঞ্জেলা যখন গাড়িটির দরজাটি খোলে, তার হাজবেন্ডের শরীর কেটে যায়। আর থ্রি ফিঙ্গাররা পেছন দিক দিয়ে একটি ট্রাক এনে গাড়িটিকে ঠুকে দেয়। এঞ্জেলা তো কোনো মতে তার প্রাণ বাঁচিয়ে নেয়। থ্রি ফিঙ্গাররা তাকে মারতে মারতে বেহোশ করে দেয়। অন্যদিকে মিনাট সারা জীবনের জন্য লেটাকে টর্চার করার কথা বললে সে তখনই ভয় পেয়ে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায়। যখন এঞ্জেলার হোশ আসে, সে দেখে পুলিশ স্টেশনে আধা অবস্থায় রয়েছে, আর সেই তিন ভাইরা সব জায়গায় পেট্রোল ছড়িয়ে দিচ্ছে। মিনাট এঞ্জেলাকে বলে তার কাছে মরার দুটো রাস্তা রয়েছে, প্রথমটি আগুনে পুড়ে মরতে পারে, আর দ্বিতীয়টি মাথার কাছে একটি বন্দুক লাগানো রয়েছে, সে তার পা নিচে নামাবে, বন্দুকটির গুলি চলে যাবে। আচ্ছা, এখন মরার দুটো রাস্তা রয়েছে, কি সহজ অন্যটি কষ্টকর, বলেই সে পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেয়। পরেই তারা যখন বাইরে এসে গাড়িতে বসে, উনি তারা বন্দুকের শব্দ শুনতে পায়। তারা বুঝতে পারে যে নাট দু নম্বর রাস্তাটাই বেছে নিয়েছে। অন্যদিকে লেটা যখন হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানেই চলে আসে, সে একটি গাড়ির শব্দ শুনতে পায়, তাদের কাছে সাহায্য চায়। তার ভাগ্য খারাপ থাকায় থ্রি ফিঙ্গারদেরই পড়ে। যখন লেটাকে গাড়িতে নিয়ে গিয়ে বসায়, মিনাট তাকে ওয়েলকাম বলে। এরপর তারা তাকে তাদের সাথে নিয়ে যায়।
আর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।